নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গুরুজি দীপ আচার্য। আমি আজকে একটা অন্যরকম টপিক নিয়ে এলাম, যে টপিকটা হচ্ছে বিবাহতে প্রজাপতি কবচের গুরুত্ব। এই প্রজাপতি কবচটা কি, এর কি কি এর ফাংশন বা প্রজাপতি যন্ত্র কী হিসাবে কাজ করে তার উপরে, এটা হচ্ছে বিবাহের জন্য অভ্যর্থ প্রতিকার। যেই মহিলার বা যেই মেয়ের বিবাহ ক্ষেত্রে প্রচণ্ড বাধা সৃষ্টি হচ্ছে, তাকে অনেকে দেখতে আসছে কিন্তু বিয়ে হচ্ছে না, লোকেরা এসে দেখছে কিন্তু বলছে সব ভালো, পছন্দ হয়ে গেছে, হ্যাঁ আসবো, খবর দেবো, কিন্তু পরে আর কোনো খবর হচ্ছে না। যেই পুরুষের ক্ষেত্রে একই, তাদের পছন্দ করছে, সে মেয়ে পছন্দ করছে, সে মোটের কথা এগিয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে এসে বিয়েটা হচ্ছে না, যে কোনো কারণে মেয়ের পক্ষ পিছিয়ে যাচ্ছে। এই সব কারণগুলোতে কাউর ক্ষেত্রে এটা মঙ্গলের জন্য প্রবলেমটা আসে, কাউর শুক্রের জন্য আসে, কাউর বৃহস্পতির জন্য আসে, বা কাউর চন্দ্রের জন্য আসে। কিন্তু প্রতিকারের ক্ষেত্রে এটা কমন প্রতিকার হচ্ছে প্রজাপতি কবচ বা প্রজাপতি যন্ত্র। এটা অব্যাহত কাজ করে বিয়ের জন্য। এই কবচটা ধারণ করলে বা প্রজাপতি যন্ত্র ঠিক পদ্ধতি মতো যদি ইউজ করা হয় তাহলে দেখবেন বিয়ের সম্বন্ধ যেমন এসে সেটাকে ভাঙে না, সেটা কেটে যায় না, পছন্দ হয় এবং বিয়ে হয়, এবং বিয়ের পর সেই দম্পতি সুখে সুন্দরভাবে সাংসারিক জীবন করতে পারে। এই প্রজাপতি কবচ বা যন্ত্র কোন কোন ক্ষেত্রে কীভাবে কাজে লাগায় তা আজকে ছোট্ট করে আমি একটু আপনাকে বুঝিয়ে দিই। এটা অনেক বড় সাবজেক্ট, জাস্ট আমি 3-4 মিনিটে বোঝানো সম্ভব না, তবুও যেটুকুনি এটা হিন্টস দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেই মেয়েদের মহিলাদের ধরুন বয়স 23, 24 বা 25 হয়ে গেছে, তারা অনেক চেষ্টা করছে বিবাহের জন্য কিন্তু কিছুতেই তার বিবাহ সাকসেস হয় না। অনেক 10 জন, 12 জন, 5 জন, 6 জন দেখে গেছে কিন্তু সে হচ্ছে না। সেইখানে এইটা খুব সুন্দরভাবে কাজ করে, সেই মহিলার ডেট অফ বার্থ, ডেট অফ টাইম দেখে সঠিক পদ্ধতি, সঠিকভাবে এই প্রয়োগটা যদি করা হয় তাহলে তার ক্ষেত্রে এই বাধাটা কেটে যায়। যদি তার মঙ্গলের ক্ষেত্রে প্রবলেম থাকে তার ক্ষেত্রেও কিন্তু এটা বগলা এবং প্রজাপতি দিয়ে এটাকে কাটানো হয়। যদি তার শনির ক্ষেত্রে প্রবলেম থাকে তার ক্ষেত্রেও আপনার নীল তারা বা তারা এবং বা দক্ষিণাকালীর সঙ্গে প্রজাপতি যন্ত্র কম্বাইন করে কাজ করলে এটা কেটে যায়। যদি তার ক্ষেত্রে কেতুস্থানে প্রবলেম থাকে তখন সেটা তার সঙ্গে আপনার প্রজাপতি যন্ত্রের সঙ্গে উগ্রতারা বা রক্তচামুণ্ডা দিয়ে এটাকে কাটানো হয়। এইভাবে বাধাগুণোর ক্ষেত্রে কাটানো হয়। এবার কোনো ছেলের যদি বয়স 30-35 পেরিয়ে গেল, ভালো চাকরি করে বা ভালো ব্যবসা করে কিন্তু দেখতেও সুস্থ, কিন্তু অদ্ভুতভাবে তার বিয়ে হচ্ছে, তার মনের মতো পাত্রী সে পাচ্ছে না, বিয়ে হচ্ছে, আসছে পাত্রী আসছে কিন্তু তার মনের মতো হচ্ছে না, তার ফ্যামিলি ম্যাচ হচ্ছে না, গোত্র ম্যাচ হচ্ছে না, আপনার বর্ণ ম্যাচ হচ্ছে না বা তার মনের মতো হচ্ছে না, তখন ক্ষেত্রে তার যদি শুক্রের স্থান প্রবলেম থাকে তখন তার সঙ্গে তাকে একটা শ্বেত প্রবাল দিয়ে তার সঙ্গে আপনার প্রজাপতি যন্ত্র কবচ দিয়ে সেটাকে সুন্দরভাবে কাজ করিয়ে দেওয়া যায়। কোনো ক্ষেত্রে তার মঙ্গলের প্রবলেম হচ্ছে তখন বগলা বা লাল কলার সঙ্গে প্রজাপতি যন্ত্র কম্বাইন করে দিলে সুন্দরভাবে কাজটা আপনাকে এগিয়ে যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে তার ধরুন রাহুস্থানে প্রবলেম হচ্ছে যার ফলে সঠিক ঠিক মতো পাত্রী পাচ্ছেন না, তখনও কিন্তু এটাকে আমরা দক্ষিণাকালী বা নীল তারা বা তারার সঙ্গে এটা কম্বাইন করে এটাকে করে দেওয়া যায়, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে আপনার সে বিবাহটা সম্পূর্ণ হয় এবং সাংসারিক ক্ষেত্রে ভালোভাবে কাজ করে। এবার এই প্রজাপতি যন্ত্র করার পদ্ধতি বা সঠিক, অবশ্যই এই প্রজাপতি যন্ত্র কিন্তু আপনার তারাপীঠে বসে করলেই সবথেকে ভালো কাজ পাবেন, এবং ওখানে বসে এটা যদি ঠিকমতো সঠিক পদ্ধতি এবং তিথি ক্ষেত্র মেনে যদি এটাকে ঠিকমতো করা হয় দেখবেন এটা খুব সুন্দরভাবে কাজ করে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এবং খেয়াল রাখবেন যদি তারাপীঠে বসে না করতে পারেন আপনার সিদ্ধপীঠ সেখানে বসে তাকে করাবেন, এবং তিথিটাকে অবশ্যই কৃষ্ণপক্ষ তিথি হতে হবে এবং সেই তিথি মেনে কাজটাকে আপনি করতে হবে।
এবার অনেকে বললেন তার পক্ষে প্রজাপতি যন্ত্র বা যদি কবচ করা কোনো অসুবিধা আছে, তাহলে আমি এটা টোটকা বলে দিচ্ছি, এটা ভালো করে শুনবেন। আপনার আপনার কন্যা বা পুত্রের যদি বিবাহ ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, বাড়ির উত্তর পূর্ব কোণ যাকে ঈশান কোণ বলা হয়, ঈশান কোণের মধ্যে একটা হলুদ কাপড়ের মধ্যে কাঁচা হলুদ রাখবেন এবং তার মধ্যে পাঁচটা দুব্ব, পাঁচটা আতর চাল নেবেন, হলুদ সুতো দিয়ে কাপড়টাকে মুড়িয়ে এবং সেটাকে উত্তর পূর্ব কোণে কোনো জায়গায় শুদ্ধ জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন বা সেটাকে আপনি কোনো ভালো জায়গায় রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু এই বাধা আপনার অনেকটা অংশে কেটে যাবে এবং আপনার পুত্র বা কন্যার বিবাহ ক্ষেত্রটা অনেকটা সুগম হবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই ব্যাপারে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তলায় আমার নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন বা ওই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি আপনার উত্তর অবশ্যই দেব। এছাড়া আপনি আমাকে কমেন্টস করেও জানাতে পারেন আমার কমেন্ট অপশানে গিয়ে। এছাড়া যদি আপনি কী কী টপিকের ওপরে আপনার আজকের চাইছেন আমার বক্তব্য বা জানার জন্য, তাহলে আমাকে সরাসরি আমাকে ফোন করবেন, আমি সেই টপিক দেব, এই টপিকে প্রোগ্রাম করব বা কমেন্টস করে জানাবেন। আপনাদের চ্যানেল যদি আপনার ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় ভবানী, জয় তারা, নমস্কার।